সাবস্ক্রাইব করুন গৌরস ফটোগ্রাফি চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ফটোগ্রাফি টিউটোরিয়ালস ভিডিওসের জন্যে। নমস্কার বন্ধুরা, আপনারা ক্যামেরা চালানোর সময় অবশ্যই ভেবে থাকবেন যে ক্যামেরাটা কাজ করছে কীভাবে, অথবা আমরা যেটা চোখে দেখতে পাচ্ছি ভিউ ফাইন্ডারের মাধ্যমে সেটি ফটো তুলতে পারছে কীভাবে। আমি আজ সেটার ব্যাপারেই আপনাদেরকে জানাবো। আমার নাম গৌর সাহা আর আপনারা দেখছেন গৌরস ফটোগ্রাফি। চলুন শিখে নেওয়া যাক। বন্ধুরা, আমি আজ এঁকেছি এখানে ক্যামেরার ক্রস সেকশনাল ভিউ। এটি সূর্যের লাইট যে অবজেক্টের উপর পড়ছে সেটি রিফ্লেকশনের মাধ্যমে সেই লাইটের লেন্সের মাধ্যমে ভিতরে চলে যাচ্ছে, এবং যখন ভিতরে চলে যায় তখন এটির নাম হলো রিফ্লেক্স মিরর। এই রিফ্লেক্স মিররে যখন পড়ছে সেটা পড়ে প্রতিফলিত হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, আর মিডিলে যেটা রয়েছে 3 নম্বর, এটি হলো মেটাল ফোকাস স্ক্রিন, আর 4 নম্বর যেটা আমাদের রিফ্লেকশন হচ্ছে সেটার নাম হলো পেন্টাপ্রিজম। এখানে প্রতিফলিত হয়ে আমরা এখানে ভিউ ফাইন্ডারের মাধ্যমে, মানে এটি ভিউ ফাইন্ডার অথবা আইপিস, এটির মাধ্যমে আমরা এখানে দেখতে পারি। আর যখন আমরা ফটো তুলি তখন এই লাইটটি ভিতরে চলে আসে, এবং শাটার বাটন প্রেস করার পরেই এই প্লেন যে দেখা যাচ্ছে রিফ্লেক্স মিররটি, এটি উপরে উঠে যায়, উপরে উঠে এখানে চলে আসে, এবং এই অংশটি তখন খালি হয়ে যায়। সুতরাং লাইটটি একদম সোজাসুজি এখানে উল্টো দিকে প্রতিফলিত না হয়ে এখানে সোজাসুজি এই লাইনটির এই যে এখানে যেটা আছে এটার নাম হলো ফোকাল প্লেন শাটার, এর ভিতর দিয়ে চলে যায়। আর এমনি অবস্থায় এই ফোকাল প্লেন শাটারটি বন্ধ থাকে, কিন্তু যখন আমরা শাটার প্রেস করব তখন এই ফোকাল প্লেন শাটারটি খুলে যায়। খুলে যাওয়ার পরে এটি হলো সেন্সার, এটির মাধ্যমে আমাদের ক্যামেরা সব ইমেজ ক্যাপচার করে থাকে। এর মধ্যে পড়ার পরেই এটি প্রসেসিংয়ের মাধ্যমে আমরা এখানে ডিসপ্লেতে সেই ফটোটি দেখতে পারি। আবার যখন ফটো তোলা হয়ে গেলে, অর্থাৎ শাটার বাটন প্রেস করার পরে, ফটো তোলা শেষের পর এখানে যে রিফ্লেক্স মিররটি উঠে যায় সেটি তখন আবার এই পুনরায় এই স্থানে চলে আসে, আর ভিতরে থাকা যে এই ফোকাল প্লেন শাটারটি থাকে ওটি বন্ধ হয়ে যায়। অর্থাৎ তখন আমরা এই পেন্টাপ্রিজমের মাধ্যমে এখান থেকে দেখতে পারি। আপাতত ভিডিওটি এ পর্যন্তই। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফটোগ্রাফি টিউটোরিয়ালস এবং ফটোগ্রাফি এডিটিং টেকনিক্স ও টিপস ট্রিক্সের জন্যে। তাহলে আজ আসছি, নমস্কার।